মর্নিং। আর দেখো এখন বাজে কটা বাজছে, 9:40। আর এখন থেকে এ দেখো আমি চায়ের কাপ নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আগের ভিডিওটা এখানেই করেছি, তখন হাতে চায়ের কাপটা ছিল না। আর এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হাতে চায়ের কাপ নিয়ে উইথ টি টাইম। টি টাইম নিয়ে আর আমার এখানে কিনকি। তো তোমরা সবাই, আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো, আমরাও ভালো আছি। আর ওয়েদারটা তো খুবই ভালো, খুবই ভালো। সকাল থেকে অঝোরে বৃষ্টি হয়েছে, আর আমি আজকে সাত সকালে ঘুম থেকে উঠে পড়েছি বৃষ্টি হচ্ছে বলে। তখন বাজে 7:00, 7:00 আগে উঠেছি। উঠে ব্রাশ ট্রাশ করলাম, ফেস ট্রেস হলাম, ফেস ওয়াশ করেছি, নিজে ক্রিম দিয়েছি, লিপকাট ইউজ করেছি। পরে ভিডিও দেখছিলাম, ফোনে ভিডিও দেখছিলাম কি আজকে হঠাৎ করে আমার ফেসবুকে নিউজ ফিডে এলো একদিন এটার একটা ঘটনা হয়েছে। আমি যেদিন মর্নিং ব্লগটা 7 থেকে 5 দিন স্টার্ট করেছিলাম, সেদিনে হয়েছে কি আমার নিউজ ফিডে ফার্স্ট টাইম এসেছে যে সুশান্ত সিং রাজপুতের যে প্যারানমিক্যাল যে ভিডিও একটা এসেছিল, তো ওতে নাকি সুশান্ত সিং রাজপুতের একটা কথা বলেছে, ওনাকে এরকম এ করেছে দিয়ে আমি সেটা দেখবো কিউরিওসিটি থেকে। তো সকালে আমি ছাদে যেয়ে চালিয়েছি, আমার বুকের ভেতরে ধপাস করে বলে মনে হয় যেন ভয় পাচ্ছে বলে ছুটে নেমে চলে এসেছি, নিচে ঘরে দেখেছি। সেম ভিডিওটা আজকে পার্ট টুটাই আমার ফেসবুকে নিউজ ফিডে এসেছিলো, তো সেটা আমি দেখছিলাম। সেটা দেখছিলাম অনেক কি কয়, মানে অনেকভাবে দেখলাম যে ভিডিওটা নাকি করলাম। সেটা নিয়ে ডিটেলসে আমি আলোচনা করতে চাই না, কারণ দেখো আমার থেকে অনেকে আমার মানে যারা ওকে নিয়ে কাজ করছে বা যারা ওর কে নিয়ে তদন্ত করছে বা ইয়ে করছে, তো তারা অনেক বেশি জানে। আমি তো সেরকম কিছু জানি না, আমি তো কিছু ভিডিওর ওপর ইয়ে করে মানে বেস করে আমি জাস্ট কথা বলবো সেটা ঠিক হবে কি ভুল হবে। তো আই থিঙ্ক না বলাই ভালো যে মারা গেছে বা যে সুইসাইড করেছে বা যাকে মারা হয়ে তাকে মারা হয়েছে এরকম কিছু, তো না বলাই ভালো। এটা যেহেতু পার্সোনাল ভিডিও আমার, তো তবে বলবো কাজটা খুব খারাপই হয়েছে। মানে তো অল্প বয়সের একটা ছেলে, একটা ব্রাইট ফিউচার ছিল, আর সব থেকে বড়ো কথা মানে সব দিকে এক্সপার্ট, মানে এখনও 1 মাস হয়ে গেলে এখনও ভোলা যাচ্ছে না কিছুতেই। যাই হোক, অতটা ওই মুখটার সাথে পরিচিত ছিল না যেমন তোমার আদার্স হয়ে অন্য অভিনেতাদের সাথে থাকে, কিন্তু তবুও যেন মনে হচ্ছে কোথা থেকেও নিজের এরকম মনে হচ্ছে। থাক ছাড়ো, তো সেটাই দেখছিলাম। দেখতে দেখতে 9:30 বেজে গেল আর আমি ঘরটা এখনও বন্ধই আছে, ঘরটাও খোলা হয়নি আমার, কারণ বৃষ্টির জল ঢুকছে, ঝাপটা দিচ্ছে। আজকে ইচ্ছা করছে না ঘরটা থেকে বেরোই, মনে হচ্ছে টিভিটা চালিয়ে আবার বসি, কিন্তু কিছু করার নেই। আজকে বৃহস্পতিবার, ঘরটার মুছতে হবে, গোছাতে হবে, তারপরে আমার স্নান করা আছে, পুজো আছে বৃহস্পতিবারের, তো মানে তো করতেই হবে আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবারটা অ্যাকচুয়ালি পুজো করার জন্য আমার স্পেশাল ডে থাকে, নিরামিষ বাড়িতে এরকম। আর আমাদের এখানে মানে বদ্ধ লকডাউন একদম, তুমি কিছু বলবে, তুমি কিছু বলার আছে, সকাল ঘুম থেকে উঠে কথা বলতে পারছে না, সকাল না দেরি করে ঘুম থেকে উঠেও কথা বলতে পারছে না, ঘুমটা ছাড়ছে না বলো। আমার তো ঘুমটা না ছাড়লেও কিছু করার নেই, যাতেই হোক বলে একটু চাউমিন করবো, তো চলো দেখাই কি করে আমি চাউমিন করি। আর এগুলোকে ভেঙে নেবো, নাহলে হবে না। নিয়ে এর মধ্যে হালকা করে নুন দেবো, অল্প করে নুন হলুদ দিয়ে দিলে কি হবে বলো তো, নুনটা দিয়ে দিলে এটা ঝরঝরে থাকবে, একসাথে একটা জড়াবে না, আর এটাকে জল দিয়ে সেদ্ধ করতে দেবো। ওকে চ।
চলো দিদি ততক্ষণ দেখো। কালারটা অ্যাডজাস্ট করার জন্য এই দেখো দেখো দেখবে কত ঝরঝর হয়েছে একটার সাথে, দেখো আর একটা টিকছে না, আর দেখো পরিষ্কার হয়েছে একদম। তো চলো ওই ঘরে যে আমি বাকি রান্নাটা করি আর তোমাদের সাথে শেয়ার করি। আমি তেল দিয়ে দিচ্ছি কড়াতে, একটু লাগবে এটা হোক। আলুগুলোকে কেটে রেখেছি, দেখো আলুর সাথে টমেটো দিয়ে, টমেটো বললে আমি কাঁচা টমেটো খেতে পারি না, সেজন্য একবারে দিয়ে দিয়েছি, ব্যাস একদম ইয়ে হয়ে যাবে। আর একটু পরে হালকা করে নুন দেব, এই জলটা যেটা বেরোচ্ছে এটাকে সেদ্ধ হবে, আবার সেদ্ধ করে নিই আলুগুলোকে। দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ভাজিও হয়ে গেছে আলুগুলো। এরপর আমি আরেকটু জাস্ট তেল দেব, তেল দিয়ে বাড়িতে কিছু যদি সবজি না থাকে এইভাবে করাটা খুব শর্টকাট। এবার এর সাথে পেঁয়াজ দেওয়া যাবে, কিন্তু যেহেতু আমাদের গ্যাসেতে পেঁয়াজ আমরা করি না, সেই জন্য পেঁয়াজ আমি দিলাম না। পেঁয়াজ ডিম এগুলো থাকলে শর্টকাটে এগুলো দেওয়া যাবে। এর মধ্যে আমি একটু তেল দেবো, তেল দিয়ে সেদ্ধ করে রাখা এটা ছিল আমি সেটাকে মধ্যে দিয়ে দেব। লাগলে আমাকে আরেকটু তেল দিতে হবে, ওকে? কত
বছরে হয়েছে সামানটা আমার। এরপর দেখা দেখো ম্যাগি মশলাটা দিয়ে দেবো অল্প করে, অল্প দেবো কিন্তু, হ্যাঁ কারণ আমার যেহেতু এটা পরিমাণে অল্প আছে, জাস্ট ফ্লেভারটার জন্য আমি দিলাম। ভালো করে নাড়িয়ে দেবো, রেডি আমার। কিছু না থাকলেও বাড়িতে এইভাবে করা যায়, সবজি যদি নাও থাকে। বর্ষাকাল প্রচুর পরিমাণে হেয়ার ফল এমনিই হয় সবার, এটা ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে। তো দেখবে সেখানটা যদি চুল, নতুন চুল যদি সেখানে গ্রো না করে, বেবি হেয়ার সেখানে যদি না বেরোয়, তাহলে জানবে কোনো প্রবলেম আছে অবশ্যই, ঠিক আছে। তো দেখো আবার একটা গানে শিফট করা হয়ে গেল, চলো আমরা একটু গানটান শুনে নিই, একটু গানটান গিয়ে নিই বেসুরো গলাতে। তো চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। গুড ইভিনিং, দেখো আমি আবার চলে আসছি, এখন বাজে 10:10। তো
আজকে আমরা সন্ধ্যাবেলা জায়গায় গিয়েছিলাম, সন্ধ্যাবেলা দুপুরবেলা খেয়ে দিয়ে বললাম খাবার সময় ব্লগটা দেখাবো, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস টিভির মধ্যে হচ্ছিল, তো সেই জন্য সেটাকে দেখতে দেখতে, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির সাউন্ডটা যেহেতু আসবে সেই জন্য আমি তখন ব্লগ মানে কথা বলতে পারবো না, বা সেই ব্যাড একটা সাউন্ড আসবে সেই জন্য আর তখন কথা বললাম না তোমাদের সাথে। আর তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম, রেস্ট করে সন্ধ্যে দিলাম, তারপরে বইগুলো পড়লাম, পরে আমি ওই অতনু দাদা বাড়িতে গিয়েছিলাম, আমরা আমি আর সন্তু আর এই একটুখানি ফিরলাম, ভাবলাম ওখানে ব্লগ করবো, ওখানে জেঠুকে দেখাবো, জেঠিমাকে দেখাবো, সবাইকে দেখাবো তোমার সাথে। কিন্তু জেঠুর সাথে একটা ইম্পর্ট্যান্ট মিটিং হচ্ছিল আমাদের, একটা কয়েকটা ব্যাপার জানার জন্য জেঠু একটুখানি আমাদেরকে ডেকেছিল, তো সেই জন্য ইম্পর্ট্যান্ট একটু মিটিং হচ্ছিল, সেই জন্য আর ওখানে আমি ভিডিওটা করতে পারিনি। তো একটু স্যাড স্যাড মনে হচ্ছে যে নেক্সট দিন যাবো, খুব তাড়াতাড়ি আবার নেক্সট দিন যাবো, সেদিনে জেঠুকে জেঠিমাকে ফোককে বা ওখানে দুটো বোন আছে ওদের সবাইকে দেখাবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আর আমরা এই মাত্র ফিরলাম, দেখো সাড়ে নটা বেজে গিয়েছিলো, আর ওখান থেকে আজকেই বলছিলাম যে আমাদের এখানে তো মার্কেট খুলছে না, কোনো কিছুই খুলছে না, তো সবজি টবজি বাজারও পেলাম না, সেই জন্য এই একটুখানি সবজি নিলাম, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে গাজর নিয়েছি, টমেটো নিয়ে টমেটো না গাজর নিলাম, আর নিয়েছি শসা নিলাম, আর ক্যাপসিকাম নিয়েছি, যেগুলো লাগবে কিছু বানাতে, তো ওগুলো নিলাম নিয়ে। আর এই বৃষ্টি পড়ছিলো, বৃষ্টির মধ্যে এলাম, আর গোটা মানে মানে রাস্তাটা একটা জনপ্রাণী নেই, কোনো গাড়ি নেই, মানে ভয় ভয় পাচ্ছিলো, তার জন্য চলে এলাম তাড়াতাড়ি করে, নাহলে আর একটু বসার ইচ্ছাও ছিল। আর এবারে আমরা করবো ডিনার একটু পরে, ভিডিওগুলো বেশি বড় করছি না, তার কারণ হচ্ছে তোমাদের মধ্যে অনেকে বলেছিলে যে আমি করি আর কোথায় ঘুরি, ঠিক আছে, ওখানে কি আছে, তো কী কী দোকান আছে অনেকে দেখতে চেয়েছিলো, কিন্তু মানে এখন তো অনেক কারোর পক্ষে যাওয়াটা সম্ভব নয় ওখানে, আমি গিয়েছিলাম বলে সেই জন্য আমি দেখাতে পাচ্ছি, তো অনেকে যায়নি ওই যে সাইডটা, তো চলো দেখে নাও, আমি যতটুকু ভিডিও ক্ল্যাপিং করতে পেরেছি ততটুকুর মধ্যেই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর বলেছিলাম না আমি একজনের সাথে দেখা করতে যাবো কার আস তারা, আর দেখা করেছিলাম কিন্তু ঠিক আছে, তো সেটা সেটাও দেখো কাদের সাথে আমি দেখা করেছিলাম সেদিনে কলকাতা যেয়ে, আর একদম ব্যাস। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বেশি বাড়াবো না তোমাদের সাথে, তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সেফ থেকো, ঠিক আছে, আর সুস্থ থেকো, যেটা খুব 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 পরিমাণে দরকার এখন সুস্থ থাকাটা। আর বৃষ্টি হচ্ছে অবভিয়াসলি, বৃষ্টিতে কেউ ভিজিও না, কারণ এই বৃষ্টিটা খুবই খারাপ, খুবই খারাপ বৃষ্টি এটা, তো ভালো থেকো, আবারও বলি, আর আমার ব্লগ দেখো, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যারা আমার ফ্যামিলিতে নতুন জয়েন করেছো প্লিজ দেখে চলে যেও না, হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাটনে দেখো অল বাটনটা ক্লিক করো, যাতে তোমার কাছে সমস্ত ভিডিও নোটিফিকেশান আগে পৌঁছে, আর আমার সাথে থেকেও আমাকে ভালোবেসো, ঠিক আছে, আমার ফ্যামিলির মেম্বার হয়ে গেলে তো অবশ্যই তোমরাও যেমন আমাকে ভালোবাসবে আমিও তো তেমন তোমাদেরকে অনেক 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 ভালোবাসা দেবো, ঠিক আছে, তোমরা ভালোবাসো আমাকে, আমার সাথে থেকো, আমার আমার ফ্যামিলিটাকে আরও 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 অনেক বড় করো, ঠিক আছে, তোমাদের সাথে যেন আমি আমার সমস্ত কিছু শেয়ার করতে পারি, আমার আনন্দ, ভালো থাকা, খারাপ থাকা, ব্লগ মানেই তো সেটা বলো, তো সমস্ত কিছু যেন আমি শেয়ার করতে পারি, ঠিক আছে, আমার এই জার্নিতে তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থেকো, ঠিক আছে, যেটা আমার জন্য খুব দরকার, আর আমাকে অনেক 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 আশীর্বাদ করে যেন আমি অনেক বড় হতে পারি। তো চলো আপাতত গুড নাইট, আর তোমরা দেখে নাও, ওকে, আমি কী করলাম কলকাতায় সেদিনে যে জেঠুর প্রেসক্রিপশানটা দেখানোর পর, হ্যাঁ তোমাদেরকে বলেছি বলে বলা হয়েছে নাকি আমি জানি না, তবু আর একবার বলে দিচ্ছি, অনেকে জানতে চেয়েছো যে জেঠুর রিপোর্টে কী বললো, জেঠুর রিপোর্টে বলেছে খুবই ভালো রিপোর্ট আছে, মানে কিছু ভুল মেডিসিনের জন্য একটু প্রবলেম ক্রিয়েট করছিলো, তো এখন ঠিকঠাকই আছে, আর সেই জন্যই একটুখানি আমাদেরকে ডেকেছিলো, তো এখন ভালো আছে, আরও আস্তে আস্তে আরও ইম্প্রুভমেন্টের দিকে করছে, তো ডাক্তার ভয়ের কিছু বলেনি, ভালোই আছে, এটাই। চলো ততক্ষণের জন্য লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট। গুড নাইট বলার পর আবার একবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে, তার কারণ হচ্ছে আমি নতুন নাইটিটা পরেছি, ঠিক আছে, এটা পরে আমাকে কেমন লাগছে একটুখানি বলো প্লিজ, দেখো
কেমন লাগছে একটু বলো প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ তো চলো বাই, সব কিছু শেয়ার করবো বলেছি, তাহলে এটা পড়েছি যখন এটা আমি শেয়ার করবো না বলো, সেই জন্য তো শেয়ার করলাম। ওকে বাই, গুড নাইট। দেখো আমরা এখন ঘুরছি, দেখছি, পছন্দ করছি, আমার পিছনে পিছনে আমার বরটা বলেন দিদি নাইসি বলুন, আসুন দিদি ভাই। দেখো কত সোনা জিনিস দেখছো, কিছু পাওয়া যায় সমস্ত কিছু, মানে জামা কাপড়ের ছিট থেকে সব প্রোডাক্ট এখানে পাওয়া ওই পাশে দোকান আছে না, রাস্তার পাশে দোকান আছে, আমার ঘর এ পাশটা হাঁটতে আমাকে করছে। বলেন দিদি নাইসি বলুন, আসুন দিদি ভাই। দেখো কত সোনা জিনিস দেখছো, কালেকশন
এখানে সব কিছু পাওয়া যায়, সমস্ত কিছু, মানে জামা কাপড়ের ছিট থেকে সব প্রোডাক্ট এখানে পাওয়া যায়। ওই পাশে দোকান আছে না, রাস্তার পাশে দোকান আছে। আমার ঘর এ পাশটা হাঁটতে আমাকে করছে। ঠিক আছে, গাড়ি গিয়ে ছাড়লাম। হ্যাঁ, ও আমার সিট বেল্টটা উল্টো দিক দিয়ে করবো বলো, কিছু করার আছে? তাহলে আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়েছি। এবার কোথায় যাব সেটা সারপ্রাইজ রইলো, মানে সেটা পরে বলবো। ঠিক আছে, চল চলো। ওয়াও, কি সুন্দর লাগে দেখো। কত সুন্দর একটা জিনিস, ওদের মধ্যেও শৃঙ্খলা থাকে। এই দেখো, এটা কি বলে, সারছি তো। এখন
ছিল না তখন তার কি অবস্থা হতো রোগী যেত মানুষ তো অর্ধেক মানুষ আর অ্যাম্বুলেন্সে তো তো মারাই যেত অর্ধেক শুধুমাত্র রাস্তার জ্যামের জন্য এই লাইটটা এখনো চালেনি ভুলে গেছে ভেবে তো সন্ধে হয়নি নাহলে এই দোকানটা বন্ধ আছে এক্সাইটেড এই এটা কাটুক 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 কাটুক
নন স্টপে গেলে ভাবতাম নন স্টপে ড্রাইভারকে চাইবো,